হয় আজি গুরুজনা শ্রী মাধবদেবর 428 সংখ্যক যে তিরুভাব তিথি, আজ তিরুভাব তিথি উপলক্ষে সকল সত্র নামঘরের শ্রী শ্রী আঠখেলিয়া নামঘর ভক্তপ্রাণ রাইজর আগমন হয়েছে। আমার বর্তমান উপস্থিত আছো শ্রী শ্রী আঠখেলিয়া নামঘর। আঠখেলিয়া নামঘর কর্ণার সমিতির সভাপতিগী আছে তারপর মন্ত্রীবল্লভ। এক সুন্দর মুহূর্ত, আজি এক শুভ দিন, আপনাদের যে দেখেছে পূর্বাগর জ্যেষ্ঠ সমাগম হয়েছে রাইজর, কি কব? ধন্যবাদ। আমি নিউজ 18ক আমি শ্রী শ্রী আঠখেলিয়াঙ্ক তরফের আমি ধন্যবাদ জানাইছো। আজি আমি আর পবিত্র ভাদ মাহর নাম মহোৎসব চলি থাকা অবিরত চলি থাকা উপলক্ষে আজি আমার শ্রী শ্রী মাধবদেব গুরুজনার তিথি। গতি এই তিথি উপলক্ষে আমি সমূহ রাইজে যিম প্রকারে আমি তেখেতর তিথি উদযাপন করবা নাই যদিও, কিন্তু আজি আমার এখার পরম মঙ্গল নাম গুরুজনার নামতে অর্চন করে আমি আজি মাধবদেবর তিথি পালন করিম। আর প্রতি বছর এনেকে পালন করা হয়েছে, এইবার আজি পালন করবলে লৈছো। আর এই তিথি উপলক্ষে আমি আজি শ্রী শ্রী আঠখেলিয়া নামঘর যথেষ্ট ভক্ত বৈষ্ণবর উপস্থিতি আমি কামনা করা হয়েছে। এটা দেখিছে রাইজ আহি আছে, ভক্ত বৈষ্ণব আহি আছে, আর সময় অনুপাতে হয়তো যথেষ্ট ভিড় হওয়া পরিলক্ষিত হয়েছে। আমি সকলকে শুভেচ্ছা জানাইছো, মাধবপুর গুজনার বাণীরে সকল আপ্লুত হোক। হয় মই বন্তি গৃহ আছে, বন্তি গৃহলে পুনে পুনে সোমাই যাম। আর অসমৰ বিভিন্ন প্রান্তরপা যদি সকল ভক্ত আহিছে তেওঁলোকে ইয়াত বন্তি গৃহত বন্তি প্রজনন করেছে আর শরা নৈবেদ্যরে নিজের পরিয়ালর মঙ্গলর কামনা করেছে। আর সমগ্র অসমবাসী যাতে শান্তি সম্প্রীতি এনাজরি বান খায় তারে এক প্রার্থনা জানাইছে শ্রী শ্রী আঠখেলিয়া প্রভুর শ্রীচরণত। আর মই পুনে পুনে শ্রী শ্রী আঠখেলিয়া নামঘর বন্দীগৃহ যে আছে এই বন্দীগৃহলে সোমাই গেছো আর নিউজ 18 অসম নিউজ দর্শক দেখাই গেছো এক সুন্দর মুহূর্ত। আজি ইয়াত আহি পিনি অসমৰ বিভিন্ন প্রান্তরপরা ভক্ত সকল ভিড় করেছে আর আঠখেলিয়া প্রভুর শ্রীচরণত আহি আশীষ গ্রহণ করেছে। মই পুনে পুনে সেই দৃশ্যাংশ নিউজ 18 অসম নিউজ দর্শক দেখাইছো। গুরুজনার তিরুভাব তিথি, আপনাদের পুয়া ভাগত উলাই আহিলে গুরুর আশীষ ললে কিমান মহমত আহিলে উলাই? আমার গুরুজনের প্রতি ভক্তি আছে, সেই ভক্তিভাব দেখাবর কারণে আর তখন প্রণাম করবর কারণে ইয়ালে আহিল। প্রতি বছরে আহে? প্রতি বছরে আহো আমি। আর চাকি বন্তি প্রজনন? চাকি বন্তি প্রজনন করে তেওঁ নামত এটি সেবা জানাও আমি। বিভিন্ন প্রান্তর পর ভক্ত সকল আসলে এনেদরে শ্রী শ্রী আঠখেলিয়া প্রভুর শ্রীচরণত সেবা আশীষ লোবলে আহি উপস্থিত হয়েছেহি। আর মই পুনে পুনে নামঘরের ভিতর দৃশ্য দেখো আমার দর্শক বিভিন্ন প্রান্তর সখী সকল আহিছে। আপনি কোরপর আহিছে? মই বুয়া পথার। হয় হয়, প্রতি বছর আহে ইয়ালে? আহু। হয় হয়, কুয়া কি ভকত আহিলে বলে ঘর? হ্যাঁ, রাতে কুয়া ভকত আহিলে ঘর বলে? রাতিবা এটা কেডা বজা হল জানো? মই পাহল না, 8টা মান বজাত হল নি? গুরু শরণ রাখি ফল। সাকি বন্দি দিলো। হয় হয়, বিভিন্ন জন লোক আছে অসমৰ বিভিন্ন প্রান্তর পর আসলে সখী সকল আহে। আসলতে যে গুরুজনার আজি এক পবিত্র দিন, সেই পবিত্র দিনাখনের আশীষ লোবলে অসমৰ বিভিন্ন প্রান্তরপর সেউকী সকল আহি উপস্থিত হয়েছেহি। আর মই ভিতরলে সোমাই যাম। এক সুন্দর মুহূর্ত, বিভিন্ন জন লোক আছে আর গুরুজনের আশীষ লোবলে আহিছে তেওঁলোকে, আর বিভিন্ন প্রান্তরপর আহি রাইজ সকল উপস্থিত হয়েছেহি। মই যাম পুনে পুনে সেই দৃশ্যাংশ নিউজ 18 অসম নিউজ দর্শকলক দেখাম। সুন্দর মুহূর্ত, আসলে বিভিন্ন প্রান্তরপর যখন লোক আহি উপস্থিত হয়েছেহি আসলে অকন। হয়, আজি গুরুজনার তিরুভাব তিথি। হয়, তিরুভাব তিথি উপলক্ষে অসমৰ বিভিন্ন প্রান্তরপর সেউকী সকল আহিছে। হয়, পুয়া ভাগতে আজি এক সুন্দর মুহূর্ত, কি কব আজি? আপনি কিমান সময় পর আহিছে? আমি এটা মই 5 মিনিট হয়েছে মই ইয়াত পুয়া, মই ইয়াৰপৰা 5 কিলোমিটাৰ আঁতৰৰপৰা আহিছোঁ। আমি নিমন্ত্ৰণীয় ভকত, গতিকে গুৰুজনৰ তিথি উপলক্ষে আজি বিভিন্ন প্ৰান্তৰপৰা সেৱকীও আহিছে। এতিয়া সেৱকীসকলে সেৱা ল'ব, আশীৰ্বাদ ল'ব, তেখেতলোকে যোগান পাতি দিছে, তেখেতলোকৰ গৃহস্থী বা মনোকামনা পূৰ্ণৰ অৰ্থে ভাল লাগিছে, ভাল হ'ব, সকলোৰে ভাল হওক, অসমৰ সকলোৰে ভাল হোক, সকলোৱে সুখে শান্তি অসমখনত বাস কৰক। খেলিয়া প্ৰভুৰ শ্ৰীচৰণত সকলোৰে মংগল হওক, সকলোৰে ভাল হওক, তাৰে
মনোকামনা লবর আজি সকল উপস্থিত হয়েছেহি। মই আছে ইয়াত ভকতবৃন্দ, অকমান দুআখার জানিম। প্রথম কৃষ্ণ কৃষ্ণ এই বিষয় লো এই ভগবন্তর চরণত প্রতি বর্ষে বর্ষে পবিত্র ভাদ মাহের নাম চলি আছে, এই বছরও সে এনেক চলিছে। আজি তাতে মাধবদেবর গুরুজনা তিথি, গুরুজনা তিথিত আজি ভক্তপ্রাণ উপস্থিত কামনা যথেষ্ট হয়েছে, সে দেখিও ভাল লাগছে আমার। আর গুরুজনা সেবা ভাগ ধরবলে পাত বড় সন্তোষ, এই কামনা করছো ভক্ত বৈষ্ণব সকল ইমানকে কইছো। কৃষ্ণ হয় প্রতিজন ভক্ত আহি গুরুজনার আশীষ গ্রহণ করেছে আর সকলে মঙ্গল কামনা করেছে, আর যাতে সকল মাজতে সুখ সমৃদ্ধি অটুট রাখক তারে কামনা করে শ্রী আঠখেলিয়া প্রভুর শ্রীচরণত সকল ভক্ত প্রাণ রাইজে সেবা গ্রহণ করেছে।